চলাটা না, বরং সত্যের শিরোর তিনি হা করে বললেন ক্ষমাকে আসতে হবে। ইংরেজিতে ইংরেজ সাথে হঠাৎ করে বললেন শুক্রবার বলে তিন মাস আগে বলতে হয়, সেখানে হঠাৎ করে এখানে আসতে হয়েছে, কারণ ওই ফলে তাদেরকে সকল বিদল করতে পারবো সেই জন্য এখানে এসেছি। আমি আমার কথা না মানিয়ে এটা তো আমার কথা একটু খুব প্রার্থনা করবো, যারা আমি আমেরিকাতে তিন মাস ছিলাম, তিন মাস আমি ঘুরে এসেছি আমেরিকা, 30 বছরে যারা ঘুরতে পারেনি যতটা তার চেয়ে দ্বিগুণ আমি ঘুরেছি, 30 বছরে যারা ঘুরতে পারেনি আমি 3 মাসে তার চেয়ে বেশি ঘুরেছি। সুতরাং এজন্য বলতে কথাটি এজন্য বলছি, আমেরিকাতে আছে অত্যন্ত কষ্টের দেশ, পরিশ্রম করতে হবে, নারী পুরুষ হয়ে যদি পরিশ্রম না করে ভালো করে টাকা পাঠানো সম্ভব নয়, ভালো করে খাওয়া সম্ভব নয়। যারা বউ নিয়ে পরিবার নিয়ে এখন ওখানে আছে দুজনকে কাজ করতে হয়, না হয় টাকা পাঠাতে অসুবিধা হয়। সুতরাং আমেরিকার ডলার কারা থেকে গেল, 1 টাকা 70 টাকা হতে গেল, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। আপনারা আজকে যেই তাদের অর্থ দিয়ে এই কর্ম করছেন, আমি তাদেরকে আশীর্বাদ করব, আমেরিকাতে একটি শরীর, একটি সুস্থ দেহ, সুস্থ মানুষ একান্ত প্রয়োজন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, সঙ্গের পক্ষ থেকে, আলোচনের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করবো যে সুস্থ দেহ নিয়ে সে কর্ম সম্পাদন করতে পারে, কাজ করতে পারে। কাজ না করলে ওখানে অলাক্ষের কোনো কিছু কোনো কথা বুঝে না, ওখানে চাই পেয়ারা নয়, কাম পেয়ারা, কে সুন্দর কে কালো বড় কথা নয়, কে সুন্দর কে রূপসে বড় কথা নয়, ওখানে কাজ কে বেশি করতে পারে সেটাই বড় কথা। যত কাজ করতে পারবে তত পকেটের ডলার আসবে, না আসবে না। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে স্মরণ করছি, তাদের পক্ষ থেকে আশীর্বাদ করবো, প্রদান করবো, সুস্থ দেহ সুস্থ মন মানসিকতা নিয়ে তারা যেন উন্নতি উন্নতি শিখরে পৌঁছাতে পারে, সঙ্গ সেবা করতে পারে, সমাজের নির্বাচিত মহাসচিব এবার তাদের কৃতী সন্তান সাংঘিক ব্যক্তিত্ব মর্যাদা সত্যমজ্যোতি বিহারের অত্যন্ত পরম সজ্জন শ্রীমৎ শাসমতি মহাতের মহোদয় এবং সাতকানিয়া চন্দ্রমায় প্রতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম কর্মকার যিনি আমার জেতুবন্তে একাদশ সংগ্রাম শাসমতি মহাতের মহোদয়কে অকৃত্রিম শ্রদ্ধা সেবা করেছেন এবং পূর্ব জোড়া সদানন্দ বিহারে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়া সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব মহাসমারোহে অত্যন্ত সফলতার সাথে সুচারুরূপে সম্পাদন করে বাসীর অন্তরে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এক সম্মানিত সভাপতি বাবু সুজিত শান্তি বড়ুয়া, যিনি আমাদের মতে উপস্থিত হওয়ার কথা ছিল, এখনো তিনি উপস্থিত হতে পারেনি। আমি আমার মা বাবা ও এই পরিবারে এবং শিল্প গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে আগত সজ্জন ও প্রাণশ্রী বৃন্দ সকলকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে এই বাস্তবিকায় আমরা সমবেত হয়েছি মহাসংঘকে পূজা ও বন্দনা করার জন্য, সেই বাস্তবিক আমাদের পূর্বপুরুষদের, সেই পূর্বপুরুষদের একজন ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আমার পিতামহ প্রয়াত উপসংঘরাজ শ্রীমৎ সুবোধী রত্ন মহাদেব মহোদয়। আজকে মহান সংগঠন সপ্তম অবকবর্তিকা সংঘপুরুষ সপ্তম সংগঠন সত্যমন্ত্রী সেই অবৈতৃষ্ট মহাস্তরী আমার দাদু চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ সুবোধী রত্ন মহাস্তরী শাসমত্রী মহাদেব প্রতি বন্দনা জ্ঞাপন করে এবং আমার বাবা বেশান্ত বড়ুয়া এবং আমার মা পুষ্পরানী বড়ুয়া উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বড় ঠাকুরমা উর্বশী বড়ুয়া থেকে আরো যারা প্রয়াত হয়েছেন আমার জেতা সুদত্ত রঞ্জন বড়ুয়া, জেঠিমা পঞ্চমালা বড়ুয়া এবং সেখানেই প্রয়াত হয়েছেন আমার জেঠিমা শিবলী বড়ুয়া, আমার বড় দাদু মেঘনাথ বড়ুয়ার বড় সন্তান।
আমার জেতা নবীন বড়ুয়া, যিনি দক্ষিণ চৌধুরী অবস্থান করতেন, এবং পিসি সাবিত্রী বড়ুয়া, রাজু বাবা বড়ুয়া, সুমা বড়ুয়া, মতি বাবা বড়ুয়া এবং কুলমা বড়ুয়া, যাকে আমরা কালো জেতা বলে ডাকতাম, এবং যার আদরের ধোঁয়া আমাদের শরীরে এখনো আছে। আমার পিসি সুমা বড়ুয়া সন্তান আমাদের পিসুত ভাই, যিনি অকাল প্রয়াত হয়েছে, সেই অরবিন্দ বড়ুয়া সহ সকল বড়লোকগত জ্ঞাতিকে আজকে মহান সংগ্রামের পুণ্যদান করব। পরম সদীয় বৃক্ষ সংঘ, সম্মানিত সুদীবৃন্দ, আজকের এই সংগ্রাম অনুষ্ঠানে পরম সদীয় সংগ্রাস অত্যন্ত ব্যস্ততা মাঝেও আমাদের তাকে সাড়া দিয়েছেন। প্রয়াত সংগ্রাস বলের স্মরণ অনুষ্ঠানে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, তখন আমি এ পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমারও বিনম্র বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভার সভাপতি অজিত আনন্দ মহাতেও অত্যন্ত ব্যস্ততা মাঝেও আমাদেরকে স্নেহ সান্নিধ্য দিকে এসেছেন, তখন ওনাকে আমি সচিত্রে বন্দনা নিবেদন করছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত পরম সদীয় বৃক্ষ সংঘকে এবং আমার থানার অন্তর্গত গ্রামবাসী চন্দনা থানার পূর্ব জোড়া পতেনাগুলো দেবানজি পাড়া গ্রামবাসীকে আমাদের তাকে সাড়া দেওয়ার জন্য আমি ও কৈতরি গ্রামবাসীর তাদের আন্তরিক উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি তাদের সকলের প্রতি পূর্ণ শুভেচ্ছা নিবেদন করছি। আমার সদে গুরুদেব সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শিলরক্ষী মহাতের, শিল্প জ্ঞানোদয় বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ রাহুল প্রিয় মহাতের, দক্ষিণ জ্যোতি বিবেকানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শিলানন্দ মহাতের, পাঠালি কেন্দ্রীয় শিল্প চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ অবমিত্র মহাতের, পূর্ব শ্রোতানন্দ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ থের, আমার কাকা বাবু জয়দত্ত বড়ুয়া, মামা মানিকান্তি বড়ুয়া, দাদা বিকাশন বড়ুয়া ও আদর্শ বড়ুয়া সমস্ত পরামর্শ দিয়ে সহায়তা করে এই অনুষ্ঠানের আয়োজনে অপরিসীম ভূমিকা রেখেছেন। বিশেষ করে আমার গুরুদেব শ্রীমৎ সিদ্ধলক্ষ্মী মহাতের এবং কর্মবীর পরমিত্র তেরো প্রতিটি মুহূর্তে তিনি স্বীকার করেন আপনাদের স্নেহ মমতা ও ভালোবাসা তার জীবন গঠনের পেছনে অবদান রেখেছেন। তার কিশোর জীবনে তিনটি বছর কেটেছে আমার থানার অন্তর্গত পশ্চিম গ্রামে, আমার জীবন একাদার সংগরাজের সান্নিধ্যে। তারপর বড়ুয়া বৈকান্তিক প্রচেষ্টায় পূর্ব জোয়ারের অধ্যক্ষ পদে বরণ করা হয়, তখন আমার মেধ দাদা একাদশ সংগরাজের সাথে তিনি পূর্ব জোয়ারায় অবস্থান করেন। তারপর যখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অনার্স করছিলেন, তখন তিনি কলকাতার আন্তর্জাতিক আমার দাদার জীবনে যাদের দিন জমা অবদান রয়েছে, আমার দাদা বিচারপতিকে তারা স্মরণ করেন এবং আপনাদের কাছে তিনি একটি মাত্র প্রার্থনা রেখেছেন। আপনাদের আমিও তাই জন্য পড়াশোনা করছি বিএ ইংরেজি বিভাগ নিয়ে, এবং এই সময়টা হচ্ছে আমার ফাইনাল সেমিস্টার। আমার মা বাবার আশীর্বাদ প্রতিটি মুহূর্তে আমাকে স্নেহের ছায়া দেয়, এছাড়াও আমার ঘোষিত হোক এই প্রার্থনা করছি। পরিশেষে প্রয়াত সংগ্রাসগণ ও উপসংগ্রাস যাদের স্মরণ করে সংগ্রাম পরিষ্কার দান তাদের আশীর্বাদের ছায় তলে এবং দীপালোকে আমাদের জীবন চলার পথ নির্দেশ হোক এই প্রার্থনা রেখে পরলোকগত জ্ঞাতিগণ সুখী হোক এই কামনা করে পরম সদীয় সংগ্রাস সহ সঙ্গে শ্রীপাদ পদে বন্দনা জানিয়ে সমবেত উপাসক উপাসিকাদের আবার অবশ্যই শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে, এবং সর্বশেষে যারা এই অনুষ্ঠানে বিভিন্নভাবে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের সত্তা পিতা মন্ত্র জগতের সকল প্রাণী সুখী হোক। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাবু দেবকান্ত বড়ুয়া সাতবাড়িয়া, বাবু দেবকান্ত বড়ুয়া সাতবাড়িয়া। আজকে এই মহতি অনুষ্ঠানে পরম পূজ্যস্থ
সভাপতি এবং প্রতি আসলে এখন এখানে এই বড় মহত অনুষ্ঠানে যে বিগ্রহ সঙ্গমঞ্চে উপস্থিত হয়েছে এখানে বক্তৃতা দেওয়ার মতো বা আপনাদের কিছু বলার মতো সেই দক্ষতা আমার নেই এবং সেই ভাষা আমি উপস্থিত করেছি। আজকে এই যে যারা রোগী আমাদের এই রোগীর কিন্তু ভাঙ্কের আমন্ত্রণে আজকে আমরা এখানে সাতগালিয়া গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহান যুক্ত সঙ্গের প্রতি বন্দনা জানানো যে সুযোগ আমরা পেয়েছি তার আমন্ত্রণে সেটা কিন্তু সম্ভব হয়েছে। সেই জন্য আমি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি সপ্তমী আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি সপ্তমী করতে পারি। আসলে আজকের যে মহতি অনুষ্ঠান তাদেরকে নিয়ে যে তাদেরকে কেন্দ্র করে তাদেরকে মহাস্তবী এবং নাগতের মহাস্তবী শাসনশ্রী মহাস্তবী সুবুতিরত্ন মহাস্তবীর প্রতি ওনাদের সাহসের যে আশা আমার শুরু হয়েছে সেই তাদের সেই কর্মনিষ্ঠা তাদের শ্রদ্ধা জানানো তখন যদি আমরা সেটা ধারণ করে রাখতে পারি তার তখনই সেটা সম্ভব হবে। ছোটবেলার কথা আমার একটু আমাদের তাদের যারা আমন্ত্রিত তাদের প্রতি পুনরায় সুযোগ প্রতিক্রিয়া সুযোগ কথা স্মরণ করে আমি আমার বক্তব্য শিক্ষক বাবু শ্রীচানজিৎ বড়ুয়া পূর্ব জোড়া শিক্ষক বাবু শ্রীচানজিৎ বড়ুয়া পূর্ব জোড়া শান্ত গ্রহণ কাল পরিবার করতে আয়োজিত এই মহাসব সংগ্রামের মহামান্য সভাপতি সবজনে আমাদের গ্রাম অবস্থান করেছে এবং পার্শ্ববর্তী সাতবাড়ি এবং দক্ষিণ জোড়া গ্রামে স্বাস্থ্য সংগ্রাম এবং সূর্যাস্ত বিভাগে অবস্থান করেছেন সেই সুযোগ ওনাদের সান্নিধ্য পেয়েছি। ওনাদের কথা বলতে গেলে শুধু আমি সমস্ত একটি কথা বলবো বর্তমান আমরা যে অবদান সত্যি যে কয়েকজন ব্যক্তি সঙ্গে যে অনন্য অবদান তার মধ্যে যে সাতজনকে আজকে স্মরণ করা হচ্ছে তাদের অবদান অনস্বীকার্য এবং অতি গ্রহণ ছিল এটা আমাদের অত্যন্ত একটা পবিত্র তীর্থস্থান বলে আমি মনে করি তাকে আর বেশি কথা রাখবো না সেই পূর্ণ পুরুষের প্রতি আবারও আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা শুনে শ্রদ্ধা জানিয়ে আবার মুক্ত সঙ্গে তার মধ্যে বন্দনা এবং আপনাদের সেই সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমার উপসংহার করবো জন্য বন্দনা জ্ঞাপন করে অনুরোধ জানাচ্ছি। কোটেপাড় শ্রীরত্ন বিহারের শ্রীযুক্ত বিহারাধ্যক্ষ বদন্ত শ্রীমন শুভদত্তি একসবের মহাপ্রতি আমাদের বাংলাদেশে অন্যতম বাণিজ্যিক এই জনপদে আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের মহান ভিক্ষু সঙ্ঘের তার প্রসবনী সাংঘিক ব্যক্তিত্বের বলি হিসাবে আমি পবিত্র জায়গা হিসাবে আখ্যায়িত করি। আমি যারা এই গ্রামের সাংঘিক ব্যক্তিত্ব মাতৃ পিতৃমূল্যে যারা এই বৌদ্ধ শাসনকে উপহার দিয়েছেন তাদেরকে আমি আমার
বাবা নাম বলবো না, এই গ্রামে যারা মহাপুরুষ সপ্তম মহারাণ্য সংগ্রাম